ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের তারকাদের নামে পোশাক বাজারে বিক্রি হতে দেখা গেছে। এবার ছবির নামের বাজারে এলো শাড়ি। আসবেই বা কেন, বাহুবলীর জোরে যে কাঁপছে গোটা ভারত, এখন পর্যন্ত সর্বকালের সমস্ত ছবির রেকর্ড ছাপিয়ে একের পর এক নতুন নতুন ইতিহাস তৈরি করেছে ছবিটি। প্রথম চার দিনে বাহুবলী 2 দ্য কনক্লুশন পকেটে পুড়েছে প্রায় 540 কোটি টাকা। অনেকের মতে এই অঙ্কটা 1000 কোটির নিচে নাকি থামবে না। এবার বাহুবলী ফ্যানদের জন্য আরও এক সুখবর, বাজারে এলো বাহুবলী স্পেশাল শাড়ি। কেমন দেখতে সেই শাড়িটি? শিফনের শাড়ির উপর কোথাও বাহুবলীর ছবি, কোথাও তীরের ছিঁড়া টেনে ধরে রেখেছেন আনুষ্কা শেট্টি আর প্রভাস, কোথাও রানা বল্লাভদেব দগ্জুবাটি। এমনই শাড়িতে ছেয়ে গেছে গুজরাটের সুরাটের বাজার। বাহুবলীর মুডের সঙ্গে মানানসই করে শাড়ির রঙও রাখা হয়েছে উজ্জ্বল, কোথাও কালো সবুজের মিশেল, কোথাও আবার বেছে নেওয়া হয়েছে গাঢ় হলুদ রং। তবে শুধুই সুরাট নয়, ইচ্ছা করলে অনলাইন শপিং সংস্থা থেকেও কিনতে পারেন এই শাড়ি। চাইলেন 3000 টাকা খরচ করলেই কিনতে পারবেন। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।